दस 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 देखो ना माया तो देखो ना रुकोंडो रुकोंडो जाबे दस পেঁচা তো তানাদিন আশ্রমগত লাটনক জাতীয় সড়ক থেকে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করলেন। তো স্যার কেমন পরিমাণ গাঁজা উদ্ধার করলেন এই ব্যাপারটা নিয়ে স্যার একটু বিস্তারিতভাবে বলবেন। আজকে সকালবেলা আমাদের অসি পেঁচাতুর কাছে গোপন সংবাদ আছে যে একটা সাসপেক্টেড গাড়ি কুমারঘাট থেকে তোয়ার্চ পেঁচাতুর দিকে আসলো। তোর সঙ্গে আমাকে বলে যে আসার জন্য আমি সঙ্গে সঙ্গে আসি। তখন আমরা থানার নাকা পেঁচাতুর থানার নাকা পয়েন্টে আমরা চেক করি। চেক করার সময় একটা গাড়ি UP62T4239 টেন হুইলার গাড়ি, এই গাড়িকে আমরা আটক করি। আটক করে আমরা ডিসিএমকে তব সঙ্গে সঙ্গে আমরা SDMকে জানাই এবং ডিসিএমকে প্রোভাইড করি। ডিসিএমের সম্মুখে এবং আরও স্থানীয় লোকজনের সম্মুখে আমরা চেক করি। চেক করে যেখানে সিক্রেট কোটা একটা বানাইছে গাড়ির মধ্যে, এটা খুলে আমরা টোটাল ছাব্বিশ বান্ডেল সাসপেক্টেড গাঁজা বলে আমরা অনুমান। এটা আমরা পরবর্তী সময় মেজারিং করে দেখি যে এটা 258 কেজি 26 বান্ডেলে। তার সঙ্গে আমরা ড্রাইভার এবং কো ড্রাইভার এবং তাদের দুইটা অ্যান্ড্রয়েড মোবাইল তাদেরকে ডিটেল নোটিস করি। এটা থানাকে নিয়ে আসে আমরা, এটা নির্দিষ্ট একটা NDPS এটে কেস হবে। স্যার আগামী দিনে কি এই ধরনের প্রয়াস কি আপনাদের জারি থাকবে? না, আমাদের পরবর্তী সময়ে ছিল, কারণ ইলিগ্যাল ম্যাটারের সঙ্গে আমরা সব সময় এটা আমরা এটা চেষ্টা করব। আগামী দিনেও করব, আমরা বিগত দিনেও করে আসছি। শুধু কন্ট্রাভেন্স ধরা না আমাদের, আমরা পেঁচাতুর থানা আন্দারে এই মরশুমে মানে 2021-এ আমরা গাঁজা গাছ ধ্বংস করেছি প্রায় 2 লাখ উপরে গাঁজা গাছ এখন পর্যন্ত আমরা ধ্বংস করেছি। আমাদের জারি থাকবে, ভবিষ্যতেও জারি থাকবে। ধন্যবাদ স্যার।